এই যে কাল সারা রাত এরিয়ালে ভিজিয়ে রেখেছি, সেই বিয়ে বাড়ির প্যান্ট আর ওস্তা গায়ে দেয়নি, ডিউটি থেকে এসে কাচ্ছে, বলেছিল মা আমি কাচবো। সব পরিষ্কার করে দিয়েছি, একদম হচ্ছে হলুদ লেগেছিল, কালো হয়েছিল, ওগুলো পরিষ্কার করে দিয়েছি। আরো ওইটা পায়ে কি আছে, পরিষ্কার কর, ওই পাটা দেখ। কোন পায়ে? আমি বলেছিলাম ওস্তা গায়ে দেন এইটা। হ্যাঁ এই যে করে দিয়েছি, বাকিটা তুমি করবে, ঠিক আছে? হ্যাঁ বলো না, ওখানে আমার প্রায় সব হয়ে গেছে, আমার গায়ের উপর চুলকে দিত, আমার লাভ যা হতো, আমার গাটার উপর এবার কর। Everyone, good morning. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। এখন বাজে হচ্ছে 10:30। ঘুম থেকে উঠে কাজুর জন্য, কাজু যে ব্রেকফাস্টে চিড়া দেওয়া হয় সেই চিড়া শেষ হয়ে গেছিল এবং সেটা আমি আনতে গেছিলাম, আর এনে তো এই যে ধোয়া ধুই কাজ করছিলাম। এবার ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করব এন্ড করে স্নান করতে যাব। কথা শেয়ার করার জন্য বসেছি, কিছু করে একটাই কথা শেয়ার করার জন্য বসেছি, যেটা হচ্ছে রিসেন্টলি আমি নতুন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি, রিওপেন করেছি বলতে পারেন, কেননা আমার অ্যাকাউন্টটা আগেই ছিল বাট আমি ওটা ইউজ করতাম না অ্যান্ড ওটা ইনস্টাগ্রামটা আমি আনইনস্টলই করে দিয়েছি, বিকজ অফ আমি ইনস্টাগ্রাম তখন ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভিটিসগুলো ঠিক বুঝতাম না, মানে আমার ঠিক মগজের মধ্যে ঢুকতো না যে কীরকম কী ফলোয়ার্স, ফলোয়িং অ্যান্ড পোস্ট অ্যান্ড অল, এইসব আমার মাথার মধ্যে ঢুকতো না। বাট এমন নয় যে এখন আমি বিশাল বিগ হয়ে গেছে, এখনও আমি বলতে পারেন যে সেখান থেকে হয়তো 5-10% হয়তো বেশি একটু জানি, বাট খুলেছি এই জন্যই, কেননা ইউটিউবে কিছুজন এরকম আমাকে কমেন্ট করেছিলেন, যে কমেন্ট করেছিলেন যে ইনস্টাগ্রামে লিঙ্ক দিতে অ্যান্ড অল, তো এবং পার্সোনালিও অনেকে বলেছিলেন, তো ওই জন্য আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি অ্যান্ড সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কিছুদিনই হলো এবং কয়েকটা পোস্টও ওখানে আমি ছেড়েছিলাম অ্যান্ড তো সেটাই যে ওখানে ফলোয়ার্স মানে এই জাস্ট নতুন খুলেছি, 40-50 মধ্যে আছে অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করছি, তো যা যারা দেখছেন তারা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন, ভালো লাগবে এবং কথাবার্তাও হবে অবশ্যই, আর আপনাদের সাথে কানেক্ট করা যাবে, একটা মাধ্যম হচ্ছে এটা ইনস্টাগ্রামে, থ্রু ইনস্টাগ্রাম অ্যান্ড আমার এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে, আমার নামে আছে অঙ্কিত দাস কিন্তু অ্যাকাউন্টের নাম সেন্ডিপিটি 1996, SERN.DIPITY 1996। সেন্ডিপিটি, সেন্ডিপিটি মিন্স দ্য অকারেন্স বলতে পারেন, ডেভেলপমেন্ট অফ ইভেন্টস বাই চান্স, যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে হতে পারে, ইন আ গুড অর ইন আ বেনিফিশিয়াল ওয়ে, একটা ভালো বা কিছু একটা কী বলবো, একটা পজিটিভ সেন্সে যখন কিছু সেটা ঘটে অ্যান্ড যাই কিছু ঘটে, মনে করা হয় যাই কিছু ঘটে সেটা ভালোর জন্যই ঘটে, তো কাইন্ড অফ সেটা সেন্স করে অ্যান্ড মানে ইউ ক্যান সে ডেস্টিনি, তো যাই হোক, তো বিলিভ করি সেন্ডিপিটিতে, সো আমি ওই নামটাও দিয়েছি ওখানে সেন্ডিপিটি 1996 অ্যান্ড ওখানে আপনারা ফলো করবেন অ্যান্ড
আস্তে 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 জানছি, ওখানে পোস্টও করছি, রিল করবো বা করছি, এরকম দেখতে পাবেন। অ্যান্ড ভালো লাগবে যদি আপনারা ওখানে কানেক্টেড হন। আজকে ওয়েদার ঠান্ডা আছে, কিন্তু বাইরে রোদও উঠেছে, ভালো মতো রোদ উঠেছে, বাট রুক্ষতা খুব আছে, শুষ্কতা খুব আছে, ঠান্ডাও আছে ভালো। ডিমটাকে তুলে নিয়ে নিচ্ছে মনে হচ্ছে। জলটা খাও আগে তাড়াতাড়ি। শেষ হয়ে গেছে। এই আগে কেনা হয়েছিল সন্তুরের জেন্টল হ্যান্ড ওয়াশ ক্লাসিক, এটা হচ্ছে স্যান্ডেলউড তুলসি, এটা একটার সাথে একটা পিস 75 রুপিসে ছিল। এ কি করছে? তো এটা ঢালছি। ওটা কোথায়? আগের বারে ছিল এটা হচ্ছে মাইল্ড লোটাস অ্যান্ড তুলসি আগে ছিল, এবারে হচ্ছে স্যান্ডেলউড অ্যান্ড তুলসি কেনা হয়েছে। হ্যাঁ, আগেবারে এটা ছিল বলে এবারে পাউচ কিনেছি। এবারে বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছিল, ভালোই ছিল তো নিয়ে নিয়েছিলাম। এটা মনে হয় এখান থেকে বিগ বাজার থেকে নেওয়া ছিল না? তো হয়ে গেছে ঢালা। এটা কত ML ছিল বেসিক্যালি? 180 ML ছিল। ওটা 215 ML ছিল ওই জন্য, ঠিক আছে। আর এখানে একটু আছে, এটা হচ্ছে কদিন চলে যাবে, এটা একটু সাইড করে কেটে দেবে, সাইড করে কেটে হাত ধোয়ার সময় একটু। কতবার লাগে? চারবার কাজুকে খাওয়াই, চারবার হাত ধুতে হয়। এটা বাথরুমে বেসিনের কাছে রেখে দেবে, এটা কেটে রেখে দেবে, আর যখন যখন হাত ধুই তুই করবি, আমি আমার বোতলে করব। আচ্ছা ঠিক আছে, তোমার তো বাথরুমে আছে, যদি আমার বাথরুমেরটাই শেষ হয়েছে। না এটা আছে, ওটা ইউজ করতে হবে সেটাই বলছি। হ্যাঁ সে তো করবই, নষ্ট কেন করবো? যা সব কিছু জিনিস পয়সা দিয়ে কেনা, নষ্ট করা চলে না। হুম, প্রিয়ের জিনিসও নষ্ট করা যায় না যদিও। আমি ইউজ করলাম এবং গন্ধটা এর খুব সুন্দর, মানে চন্দনের গন্ধ, ফ্যানাটাও খুব হয়। এর আগে আমি স্যাভলন ইউজ করেছি, হাতটা প্রচন্ড ড্রাই করে দিত, আর শীতকালে ওটা মানে ইউজ করাটা প্রচুর চাপ হয়ে যাচ্ছিল, তো সান্তুর ওই জন্য এখন ইউজ করব এবার। তো আগেরবারও করেছি, মাঝখানে স্যাভলন, মাঝখানে স্যাভলন, তো গন্ধটা এর খুব সুন্দর। এর গন্ধটা আরো বেশি সুন্দর, যেটা আগের আগের বারে যে যেটা ইউজ করেছিলাম সান্তুরের, সেটা তার থেকে এটা ভালো, আরো ভালো সান্তুর, ভালো। বাজে হচ্ছে 1:15, আর মা ওখানে রান্নাঘরে বানাচ্ছে কুমড়ো ফুলের বড়া। মা কই? ও আচ্ছা, মা এখানে, মা এই যে এখান থেকে চালমুড়ির প্যাকেট বার করছে। আচ্ছা, তো একটু ভিজানো চাল আছে, হাফ এ ছিল সেটাও দিয়ে দেব, দিয়ে এই যে কুমড়ো ফুল, আর এই যে চালগুড়ি, এখন চালগুড়ি দিয়েই করে দিই। আজকে রান্না করেছি এই বড়াটা করব। রান্না কি করেছো দেখিয়ে দাও। আজকে করেছি ধনে পাতা দিয়ে মসুর ডাল, আর আর করেছি পেঁয়াজ কলি ভাজা, বেগুন আছে, একটু বেগুন দিয়েছি, একটু শিম দিয়েছি, আর এই হচ্ছে চিতল মাছ, আর এই হচ্ছে লাউ চিংড়ি, এই অল্প করে লাউ চিংড়ি করেছি। আচ্ছা, আর করেছি ছোলা ছিল, এই মটর ভা ভিজানো ছিল, সেটা মটর দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে
ভাজা ভাজা করে রেখেছি যেটা সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া। আচ্ছা, এটা টিফিন পারপাসে, তাই তো? বাকি তো বাকি অনেক কিছু হয়েছে আজকে, ডাল হয়েছে। আনতে গেছিলাম তখন আমি দই নিয়ে এসেছি, দই কিনেছিলাম, 100 দই এনেছিলাম কাজু কাটে, কেননা কালকে আমাদের একটা আউটিং এর প্ল্যান আছে, তো বেশি দই আনলাম না, বাইরে খাওয়া দাওয়া হবে বলে কালকে, তো 100 গ্রাম দই নিয়ে এসেছি। আজকে ব্লগটা আমরা এত দূরই রাখছি, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না করা হয়ে থাকে। সাবস্ক্রাইব অবশ্যই করুন। ব্লগে তাহলে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের 5 পৌনে বনিমানা ব্লগ। টাটা।